শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতাল, নরসিংদী সিভিল সার্জন ভারপ্রাপ্ত ডাক্তার ফারহান আহমেদ ও শিবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান রাসেল ও শিবপুর মডেল থানার সহযোগিতায় আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালটি সিলগারা করা হয়েছে। কিছুদিন আগে ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন তিন সন্তানের এক জননী। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে এবং সর্বস্তরের জনসাধারণ বিষয়টি নিয়ে নিহতর পরিবার পরিজন সর্বস্তরের জনসাধারণ কলেজ গেট মুক্তি স্মারকের পাশে মানববন্ধন করেন। এরপরে প্রশাসনের হস্তক্ষেপে আজকে দুপুরে হসপিটালটি সিলগালা করা হয়েছে। এখানে শিবপুর প্রেস ক্লাবের সাংবাদিক, নরসিংদী ভারপ্রাপ্ত সিভিল সার্জন, সহকারী কমিশনার ভূমি, শিবপুর মডেল থানার কর্মকর্তাসহ হসপিটালের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। শেখ মোহাম্মদ ইলিয়াস হায়দার, কলেজ গেট, শিবপুর, নরসিংদী। এটা আমাদের তিন কর্মদিবস পূর্বে একটা মোবাইল কোর্ট হয়েছিল, সেই মোবাইল কোর্টের ওইদিনই আদেশ ছিল রোগীগুলো যেগুলো হাসপাতালে ভর্তি ছিল তাদের সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছানোর দায়িত্বের জন্যে তিন দিন সময় দেওয়া হয়েছিল। তারপরে যে আজকে বাস্তবায়ন করা হচ্ছে, আমাদের তো মোবাইল কোর্টের মাধ্যমে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করা হয়ে গেল, তারপরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হাসপাতালে কি সকল কাগজপত্র আপডেট ছিল? যে অসামঞ্জস্য ব্যাপারগুলো লক্ষ্য করা গেছে সেই অনুযায়ী মোবাইল কোর্টের এই নির্দেশনা ছিল যে হসপিটালটা সাময়িকভাবে কাগজপত্র বা অন্য যে প্রবলেমগুলো আছে সেগুলো মানে সঠিক না করা পর্যন্ত বন্ধ থাকবে। সিলগালার অর্ডারটা কখন আসছিল, কত তারিখে এই নির্দেশনা আসছিল? সিলগালার তো কোনো অর্ডার আসে না, এটা মোবাইল কোর্টের মাধ্যমে ডিসিশন নেওয়া হয় কী তদন্ত মানে কী অবস্থা যাবে, জরিমানা করা হবে, সিলগালা করা হবে নাকি কী হবে, এটা কী সমস্যা তার উপর নির্ভর করে সিলগালা, এটা কোনো অর্ডার আসে না, এটা মোবাইল কোর্ট ডিসিশন নেয়। আর আরেকটা বিষয়, একটা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার নতুন দিতে হলে এটার কিছু পেপার্স লাগে, যেটা হচ্ছে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর বা পরমাণু বিজ্ঞান যেটা, এই বিষয়গুলো শিবপুরে যতগুলো ক্লিনিক হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের প্রত্যেকের এই ধরনের ডকুমেন্টস আছে কি না, এই বিষয়টা ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। আসলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দিষ্ট অনলাইন ফর্মেট আছে, সেই অনলাইন ফর্মেটে যখন আপনার কাগজগুলো দেন সাবমিশন করেন তখনই এটা অটোমেটিক প্রসেসেই আপনার এই রেজিস্ট্রেশনটা হয়ে যায় বা রিনিউ হয়ে যায়। শিবপুরে এরকম আছে কি না সেটা আসলে এই মুহূর্তে আমি আপনাকে তথ্যগুলো দিতে পারবো না, এটা অফিসিয়াল তথ্য। যদি কারো কিছু থাকে সেটা পুরো নরসিংদীতে তাদেরকে সবসময় জানানো হয়েছে, সময় বুঝে তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা হয়েছে। আপনি তো এখন বর্তমানে জেলার দায়িত্বে আছেন, তো আপনি সারা জেলা থেকে আপনি কি এই অভিযানটা পরিচালনা করবেন যে যাগর কাগজপত্র নাই বা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমি দেখবেন কি? পদ অনুসারে দায়িত্ব আসে, সুতরাং যখন প্রয়োজন হবে অবশ্যই আমরা তখন সেটা করব। আর আরেকটা বিষয় আমরা জানলাম যে অনেক হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক যেটা শিবপুর, আমরা যেহেতু শিবপুর প্রেস ক্লাবে আছি এখানে অনেকেরই লাইসেন্স রিনিউ করা হয় নাই, যেমন এই হসপিটালের ছয় মাস আগে মনে হয় এটার চলে গেছে সময়টা। হয়নি এরকম তথ্য ঠিক না, সবাই অনলাইনে লাইসেন্স দিয়েছে, এনারাও দিয়েছে কিন্তু সময়ের মধ্যে দিতে পারে নাই, তো তাইলে এই আপনি তো এখানে যখন ছিলেন এখানকার দায়িত্বে এখন ভারপ্রাপ্ত সিভিল সার্জন হয়েছেন, ঠিক আছে, ৬ বার ৪ থেকে ৬ বার আমরা বিভিন্ন ধরনের নোটিশ যেগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে পেয়েছি সেগুলো আমরা সমস্ত প্রাইভেট ক্লিনিককে আমরা যথাসময়ে পৌঁছে দিয়েছি এবং বারবার করেই রিমাইন্ডার দিয়েছি। এটা আমাদের প্রতি বছরের রুটিন কাজ, এটা এবছর নতুন কিছু না, সবসময় তাদেরকে আমরা মনে করিয়ে দিয়ে থাকি সরকারিভাবে।